তারপরে ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স হোম গার্ড নেতৃত্বে শ্রী শঙ্কর সোনার সাব ইন্সপেক্টর অফ পুলিশ চতুর্থ স্থানে, তারপরেই আছেন উত্তর চব্বিশ পরগনা আবগারি দপ্তর নর্থ 24 পরগনাস এক্সাইজ ডিপার্টমেন্ট নেতৃত্বে মোহাম্মদ আল আমিন সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। আমাদের যারা ইন ইউনিফর্ম যারা চব্বিশ ঘন্টা উত্তর চব্বিশ পরগনার মানুষকে দিবারাত্র তাদের জীবন জীবিকাকে প্রহারা দেন, কনস্ট্যান্ট সিকিউরিটি ভিজিলে থাকেন, ডিস্ট্রিক্ট আর্ম ফোর্স, জেলা সশস্ত্র আরক্ষা বাহিনী, লেডি পুলিশ পার্সোনেল, ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স, হোম গার্ড, তারপরে নর্থ 24 পরগনা এক্সাইজ ডিপার্টমেন্ট, এরপরে যারা আছেন তারা উইদাউট ইউনিফর্ম কিন্তু তাদেরও চর্চা অধ্যাবসায় এবং প্যারেডের যে তারা বয়সে তরুণ হলো আমাদের যথেষ্ট সম্মান আদায় করবে। নর্থ 24 পরগনা এক্সাইজ ডিপার্টমেন্ট করে বনমালীপুর নবীন সংঘ। বনমালীপুর নবীন সংঘের নেতৃত্বে আছেন সুশান্ত কুণ্ডু। বনমালীপুর নবীন সংঘ 1966 সালে প্রতিষ্ঠা, তাদের ইউনিফর্ম আমরা দেখতে পাচ্ছি, লাল জামা সাদা প্যান্ট, বনমালীপুর নবীন সংঘ। তারপরে বারাসাত শান্তি সেবা সমিতি 1981 সালে প্রতিষ্ঠা হয়েছিল, তাদের সাদা শার্ট এবং কালো প্যান্ট। এরপরেই বারাসাত কিশলাগ্রাম পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অভিবাদন মঞ্চের দিকে এসেছেন ডিস্ট্রিক্ট আর্ম ফোর্স জেলা সশস্ত্র আরক্ষা বাহিনী। এবারে আসছেন লেডি পুলিশ পার্সোনেল। উত্তর চব্বিশ পরগনা আবগারি দপ্তর বারাসাত শান্তি সেবা সমিতি নেতৃত্বে সুজয় পোদ্দার 1981 সালে প্রতিষ্ঠা, সাদা প্যান্ট এবং তাদের কালো প্যান্ট সাদা জামা। আসেন বারাসাত কিশলায় হোম পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু ও সমাজ কল্যাণ বিভাগের বারাসাত কিশলায় হোম মিঠুন সর্দার নেতৃত্বে তাদের স্কাই শার্ট এবং নীল প্যান্ট। বিবেক সংঘ 1948 সালে প্রতিষ্ঠা, তাদের লাল জামা এবং কালো প্যান্ট ইউনিফর্ম অনুজ বিশ্বাস নেতৃত্বে। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট 1996 সালে প্রতিষ্ঠা, উদয়াদিত্য পর্বত নেতৃত্বে। বনমালীপুর রুপ্রিয়নাথ ইনস্টিটিউশন ফর বয়েজ বারাসাত সায়ন কুণ্ডু নেতৃত্বে সাদা শার্ট ও কালো প্যান্ট। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল নেতৃত্বে ঋষিরাজ বৈদ্য 1990 সালে প্রতিষ্ঠা, নীল শর্ট নীল জামা, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। বাণীকণ্ঠ নগর প্রদীপ সংঘ, বাণীকণ্ঠ নগর প্রদীপ সংঘ 1984 সালে প্রতিষ্ঠা, ভজমান পাল নেতৃত্বে তাদের কালো প্যান্ট ও কালো জামা।
বারাসাত কলাঙ্গন সংস্কৃতি কলা কেন্দ্র, বারাসাত কলাঙ্গন সংস্কৃতি কলা কেন্দ্র নেতৃত্বে সুবীর দাস, সবুজ সাদা বনমালীপুর মৈত্রী সংঘ নেতৃত্বে শুভম বাগচি, 1983 সালে প্রতিষ্ঠা, গোলাপি জামা ও কালো প্যান্ট, বনমালীপুর মৈত্রী সংঘ। মধ্যমগ্রাম পশ্চিম উদয়রাজপুর নবীন সংঘ, মধ্যমগ্রাম পশ্চিম উদয়রাজপুর নবীন সংঘ 1952 সালে প্রতিষ্ঠা, প্রকাশ মিত্রের নেতৃত্বে তুতে রঙের জামা এবং কালো প্যান্ট ইউনিফর্ম।